কি হয়েছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি আমরা সবাই স্টেশনে বসেছিলাম, আমরা আজকে যেহেতু ছুটি আমরা প্রত্যেকেই বসেছিলাম বন্ধুরা, তো হঠাৎ দেখলাম যে আপের একটি ট্রেন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে দেখলাম যে এরকম প্রচণ্ড ভিড় হয়ে গেছে এক জায়গায়, তো আমরা সবাই মিলে গেলাম ওখানে। স্টেশন মাস্টারও ছুটে আসলো এবং যারা আরও রেলের কর্মী ছিল তারা ওখান থেকে কেবিন থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে আমরা ওরকম দেখলাম, দেখার পরে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো তখন অটোমেটিক দেখলাম এখান থেকে ফেটে গেছে। তো আমরা সবাইকে বললাম ধরার জন্য, তো সঙ্গে সঙ্গে আমাদের সাথে কয়েকজন, আমি এবং এই অতনু তীর্থ বলে আমাদের বন্ধুরা আরও কয়েকজন ছিল, অর্ঘ বলে আমরা চারজন বন্ধু, সঙ্গে তার সঙ্গে আরও কিছু মহিলা এবং আরও কিছু পুরুষ যারা ছিলেন ওখানে, সবাই মিলে ধরে আমরা স্ট্রেচারে একটা রেলের ব্যবস্থা করি, ওনারা এনে দেয়, ধরে আমরা অটোতে তুলে দিই। তারপর ওনারা এখানে নিয়ে এসে অতনু এবং আরও ওখানকার অটো যারা ইউনিয়নের ছিল বা অটো ড্রাইভার যারা ছিল তারা নিয়ে এসে এখানে ভর্তি করে। তো এখনও পর্যন্ত বুঝতে পারছি না কী অবস্থায় আছে, তো আমরা যারা আছে বাড়ির লোকও খবর দেওয়া হয়েছে, বাড়ির লোক এসছে এখন তারা দেখছে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর। কিছুক্ষণ আগে